আমরা 5ই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের একটি স্পিরিটের সাথে তাল মিলিয়ে একটি ইতিবাচক রাজনীতির বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। আসলে আবার আরেকটি পক্ষ আসলে রাজনীতি বন্ধ করার অনেকে সিদ্ধান্ত নিয়েছে, এবং যেটি বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল, পরে অবশ্যই তারা বলেছে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। সামগ্রিকভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম তৃণমূলের শিক্ষার্থীদের, আমরা তো সবসময় ঢাকা শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়, আমরা তৃণমূলে শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। গতকাল আমরা জালকাঠিতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করেছি। আজকে বরিশালের বিএম কলেজ, তারপরে হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট, হাতেম আলী কলেজ, এবং সর্বশেষ এই এলাকার সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছি। বেসিক্যালি আমরা যেটি করছি সেটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে শিক্ষার্থীদের আসলে তাদের মতামত আমরা জানতে চেয়েছি, যে তারা কেন ছাত্র রাজনীতি চায় না, বা ছাত্রবাদী সংস্কার যদি চাই সেটি বিষয়ে তাদের আসলে কী মতামত থাকবে, সে বিষয়ে আমরা এই সাংগঠনিক সফরে এসেছি। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান স্পিরিটের সাথে তাল মিলিয়ে আমরা একটা ইতিবাচক রাজনীতির শুভ সূচনা করতে চাই। সেখানে বাংলাদেশের ছাত্র সমাজ এবং ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের 21 শতক উপযোগী যে একটি ছাত্র রাজনীতি বিনির্মাণের জন্য যে সব মহল থেকে দাবি উঠেছে, এই দাবিকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং সেই 21 শতক উপযোগী ইতিবাচক রাজনীতিতে সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্ত গণের অংশীদার যেন থাকে সে বিষয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছি। আমরা গত 16 থেকে 17 বছর ধরে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে লেজর ভিত্তিক এবং দখলদারিত্বের রাজনীতি করেছে, তার বিপরীতে আমরা একটি শিক্ষার্থী বান্ধব ইতিবাচক রাজনীতি করতে চাই। গেস্ট রুম কালচার পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নিয়ে যাওয়া, চিন্তায় রাহাজানি দর্শনের মতো যে কাজগুলো হয়েছে, বিশেষ করে সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে, এরকম নেগেটিভ রাজনীতিকে চিরতরে বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। কিভাবে আমরা আরও ইতিবাচক রাজনীতি করতে পারি সেই বিষয়ে আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছি। আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা একটা ইতিবাচক রাজনীতির রূপরেখা আমাদেরকে দিবে, সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই রাজনীতির জন্য আমরা আশা প্রকাশ করছি যে শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে। একই সাথে সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে আমরা একটি অগণতান্ত্রিক এবং মৌলিক অধিকার পরিপন্থী বলে আমরা মনে করছি। এই দেশে শিক্ষার্থীদের যে সকল আন্দোলন হয়েছে, আপনি যদি দেখেন 1952 সালে যে ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1971 সালে, এবং তার পরবর্তী সময় 90-এর যে স্বৈরাচার এরশাদকে পতনের যে আন্দোলন হয়েছিল, এবং সর্বশেষ আমরা তাজা উদাহরণ দিতে পারি 2024 সালে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল, প্রত্যেকটি আন্দোলনে কিন্তু ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছিল। সুতরাং যদি রাজনীতি বন্ধ করতে হয় যে এটি বরিশাল বিশ্ববিদ্যালয় করেছে, তাহলে দেশ থেকে প্রথম রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রতিষ্ঠানকে আসলে বন্ধ করতে হবে, তার আগে আপনি কোনোভাবে রাজনীতি বন্ধ করতে পারবেন না। আর রাজনীতি বন্ধ করলে একটি পরাজিত প্যাসিভ শক্তি পুনরায় ক্ষমতায় চলে আসবে, যারা অতীতে ভোটের অধিকার হরণ করেছে, এদেশের মালিকানা অন্যদের হাতে বিক্রি করার পায়তারা করেছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করেছে, একই সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের অধিকারকে যারা কোনো ন্যায্যতা দেয়নি তারাই এখন ছাত্র রাজনীতিকে বিতাড়িত করতে চাচ্ছে প্রতিটি ক্যাম্পাস থেকে। আমরা এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, একই সাথে মৌলিক অধিকার পরিপন্থী মনে করছি, এবং 21 শতক উপযোগী একটি ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব মহলের সাথে আলাপ আলোচনা করছে। আমরা এই বিষয়ে একটি ওপেন ডায়ালগের জন্য প্রস্তুত রয়েছি, দেশের ছাত্র সমাজ এবং ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন এই ওপেন ডায়ালগে তাদের বক্তব্য দিতে পারে, যেই কেউ এই ওপেন ডায়ালগের জন্য আয়োজন করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে আমরা সেই ওপেন ডায়ালগে কথা বলতে প্রস্তুত রয়েছি। আমরা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে এবং একটি গণতান্ত্রিক ক্যাম্পাস যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেখানে সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অংশীদারিত্ব থাকতে হবে, সেজন্য আমরা আজকে এখানে এসেছি। এবং বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি বন্ধ করা এটি কোনো সামগ্রিক সিদ্ধান্ত হতে পারে না, এটি একটি অপ্রাসঙ্গিক সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। একই সাথে সাথে শিক্ষার্থী বান্ধব কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাশে থাকবে বলে আমরা আশা প্রকাশ করছি। থ্যাংক ইউ।